আজকের মুভির মূল চরিত্র কোনো মানুষ নয় বরং আজকের মুভির মূল চরিত্র একটি কুকুর যার নাম পালমা এই মুভিটি সম্পূর্ণ সত্য একটি ঘটনার উপরে নির্মিত কথা দিচ্ছি এই এক্সপ্লেনেশনটি শেষে আপনার কাছে মনে হবে আমাদের এই পৃথিবীতে বর্তমানে যে মানুষগুলো রয়েছে তার থেকে হয়তো এই কুকুরটির বিবেকবোধ অনেকাংশেই বেশি তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক মুভি শুরুতেই আমরা মস্কোর একটি এয়ারপোর্ট দেখি আর সেখানে ইগার নামের একটি লোককে দেখানো হয় তাকে দেখে খুবই খুশি মনে হচ্ছিল সে তার প্রিয় কুকুর পালমাকে নিয়ে দেশের বাইরে যাচ্ছিল একজন এয়ার হোস্টেস যার নাম ছিল নিনা সে যখন ইগরের বোর্ডিং পাস চেক করছিল তখন সে পালমার মেডিকেল রিপোর্ট চায় তখন ইগর নিনাকে বলে যে আমার কাছে তো পালমার কোনো মেডিকেল রিপোর্ট নেই তখন নীনা তাকে জানায় যে এই এয়ারপোর্টেই একটি হসপিটাল রয়েছে সেখান থেকে সে চাইলে এই রিপোর্টটি করিয়ে আনতে পারে আদারওয়াইজ তাকে এই প্লেনে উঠতে দেওয়া হবে না ইগল পালমাকে নিয়ে ওখান থেকে দ্রুত চলে যায় এয়ারপোর্টের সেই ক্লিনিকে ডক্টর পালমাকে চেক করে আর সে চেক করে জানতে পারে যে পালমার কানে দুটি ইনফেকশন রয়েছে এর ফলে ডক্টর আর পালমাকে মেডিকেল ক্লিয়ারেন্স দেয় না ইগর তার কুকুর পালমাকে নিয়ে আবারও প্লেনের কাছে চলে আসে আর সে এবার নিনাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে সে নিনাকে বলতে থাকে যে পালমার পৃথিবীতে আমি ছাড়া আর কেউই নেই আমি যদি ওকে একা রেখে যাই তাহলে ও না খেতে পেয়েই মারা যাবে আর আমার দেশের বাইরে এই অনেক দিন পর জব হয়েছে তো আমি যদি যাই তাহলে আমার হারাতে হবে ইগর ইগর নিনাকে থাকে একটা পর্যায়ে নিনার পা পর্যন্ত যায় যাতে সে ধরতে যাওয়ার জন্য পারমিশন দেয় নিনার পালমাকে দেখে খুবই মায়া হয় তাই সে পালমাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় কিন্তু তখনই সেখানে সিকিউরিটি ইনচার্জ জুরিনা চলে আসে ইগর যখন জুরিনাকে সবকিছু খুলে বলছিল তখন জুরিনা তার সাথে খুবই রুডলি বিহেভ করে সে বলতে থাকে তোমার কি মনে হয় যে এটা কোনো চিড়িয়াখানা মেডিকেল সার্টিফিকেট ছাড়া কোনো পশিয়েই প্লেনে উঠতে পারবে না আর তখনই ইগর বুঝে যায় যে তাকে পালমাকে এখানে রেখেই চলে যেতে হবে কারণ ইগরের তো আর কোনো উপায়ও ছিল না কারণ তার জবটা না হলে চলেই যাবে তাই ইগর তার পকেট থেকে একটি বল বের করে আর বলটা পালমাকে উদ্দেশ্য করে অনেক দূরে ছুঁড়ে মারে অবস প্রাণী সে তো ভাবতে থাকে যে তার মালিক তার সাথে খেলা করছে পালমা যখন বলটি আনতে যায় তখন ইগর একদম শেষ মুহূর্তে প্লেনে উঠে যায় পালমা যখন বল নিয়ে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার মালিক তাকে তাকে রেখেই প্লেনে উঠে যাচ্ছে প্লেনের ইঞ্জিন স্টার্ট হয় টি রেডি হয়ে যায় টেক অফ করার জন্য আর তখনই এয়ার হোস্টেস নিনা লক্ষ্য করে পালমা প্লেনের সাথে সাথে প্রচন্ড স্পিডে দৌড়াচ্ছে সে এত স্পিডেই দৌড়াচ্ছিল যে একটা টাইম সে প্লেনের সামনে চলে আসে আর তাই পাইলট বাধ্য হয় প্লেনটিকে থামাতে পালমা তার মালিককে ডাকতে থাকে কিন্তু ইগর প্লেনের মধ্যে চুপচাপই বসে থাকে পালমা একটু সাইডে এসে তার মালিকের দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করে কিন্তু তার মালিক তো ভিতরে চুপচাপই বসে থাকে কারণ সে নিজেও তো ছিল নিরুপায় আর এরপরই প্লেন রান হয়ে ধরে ছুটতে থাকে টেক অফ করার জন্য আর অবস প্রাণী পালমার সেও তার মালিকের জন্য পিস পিস দৌড়াতে থাকে একটা টাইমে প্লেনটি মাটি থেকে আকাশের দিকে উড়ে যায় আর তখন পালমা এক দৃষ্টিতে ওই প্লেনের দিকে তাকিয়ে থাকে তার চোখ দেখে মনে হচ্ছিল এক বুক ভরা কষ্ট আর অনেক না বলা কথার দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে যাই হোক এরই মধ্যে কিছু টহল পুলিশ পালমাকে দেখতে পায় তারা পালমার পিছু নেয় পালমা তার নিজের জীবন বাঁচানোর জন্য এয়ারপোর্টের পাশের একটি ইয়ার্ডে চলে আসে সেখানে একজন লোক ছিল যার নাম ছিল টেকনভ সে পালমাকে লুকিয়ে রাখে পুলিশ অফিসাররা যখন কাছে পালমা সম্পর্কে জানতে চায় তখন টেকনভ তাদেরকে বলে যে এখানে কোনো কুকুর আসেনি থেকে চলে যায় আর যখন ওখান পালমার কাছে যায় তখন সে বুঝতে পারে যে পালমা অনেক ক্ষুধার্ত তাই পালমাকে সে কিছু খেতে দেয় আর এরই মধ্যে একটি প্লেনের আওয়াজ ভেসে আসে পালমার কানে পালমা পাগলের মতো ছুটতে থাকে রানোর দিকে কারণ সে ভাবতে থাকে হয়তো তার মালিক ইগর তাকে নিতে চলে এসেছে এর পরেই দৃশ্য চলে যায় প্লেনের মধ্যে সেখানে মস্কোর একজন মন্ত্রীকে দেখানো হয় সে ছুটি কাটিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে দেশে ফিরছিল প্লেনটি চালাচ্ছিল ভিক্টর নামের একজন পাইলট আর এই প্লেনে তার ছোট আট বছরের ছেলে কলিয়াও ছিল প্লেনটি যখন ল্যান্ড করতে যায় তখন ঘটে এক বিপত্তি পালমার আনোয়তে চলে আসে যার ফলে প্লেনটি আর ল্যান্ড করতে পারে না তাই প্লেনটি আবারও ঘুরে সেকেন্ড টাইমে ল্যান্ড করে এর ফলে প্লেনে থাকা মন্ত্রী খুবই রাগ করে সে যখন প্লেন থেকে নামছিল তখন সিকিউরিটি ইনচার্জ জুরিনাকে সে অনেক রাগারাগি করে জুরিনা তখন মন্ত্রী বলে যে স্যার আমরা কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি অন্যদিকে পালমাকে দেখানো হয় সে এক দৃষ্টিতে প্লেনের দরজার দিকে তাকিয়ে আছে সে বিশ্বাস করে যে তার মালিক ইগর তাকে নিতে চলে এসেছে কিন্তু অবস প্রাণীটির ধারণা ছিল না যে তার মালিক চিরদিনের জন্য তাকে রেখে চলে গিয়েছে কিছুক্ষণের মধ্যে গার্ডরা সেখানে চলে আসে আর কুকুরটিকে ধরার জন্য তারা অনেক চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর তারা পালমাকে ধরেও ফেলে আর তারা একটি বাসের মধ্যে পালমাকে বন্দি করে রাখে এটা দেখে নিনা এবং টেকনবর সেখানে চলে আসে তার গার্ডদের সাথে অনেক কথা কাটাকাটি করতে থাকে গার্ডরা তাদেরকে বলে যে উপর থেকে অর্ডার আছে কুকুরটিকে মেরে ফেলার জন্য আর এই সকল কথা পাশ থেকে শুনছিল কলিয়া নামক সেই ছোট্ট ছেলেটি কলিয়ার পালমার প্রতি খুবই মায়া হয় তাই সে লুকিয়ে ওই বাসের মধ্যে ঢোকে আর বাসের দরজাটি খুলে দেয় যার ফলে পালমা সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় আর এটা থেকে গার্ডরা কলিয়ার সাথে অনেক রাগারাগি করতে থাকে আর কলিয়ার বাবা তখনই সেখানে চলে আসে সে গার্ডদের বলতে থাকে যে কলিয়া আমার ছেলে আর এই বিষয়টা আমি নিজেই হ্যান্ডেল করছি গার্ডরা ভিক্টরের কথা শুনে সেখান থেকে চলে যায় এরপরে দৃশ্য চলে যায় সে জুরিনা নামক সেই প্রধান সিকিউরিটি অফিসারের অফিসে ভিক্টরের বাজে ল্যান্ডিং এর কারণে জুরিনা তাকে অনেক বকাবকি করতে থাকে সে এমনও বলতে থাকে যে তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের তুমি কখনো পাবে না কিছুটা আপসেট হয় সে জুরিনাকে বলতে থাকে যে আমার ওয়াইফ কিছুদিন হল চলে গিয়েছে যার ফলে আমার বাচ্চাটার মন সবসময়ই খারাপ থাকে আর এই সকল বিষয় নিয়ে আমি পার্সোনালি অনেক দুশ্চিন্তা করি তাই আমি কাজে ঠিকভাবে মন দিতে পারছি না ভিক্টরের এই কথা শুনে জুরিনার কিছুটা হয় সে ভিক্টর কে আশ্বস্ত করে যে তুমি কিছুদিনের মধ্যেই তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইট পেয়ে যাবে আর এই কথা শুনে ভিক্টর খুব খুশি মনে সেই অফিস থেকে বেরিয়ে যায় রাতের বেলা দেখা যায় যে ভিক্টর আর কলিয়া তাদের নতুন বাসায় উঠেছে কিন্তু বাবা ছেলের কথার মধ্যে আমরা বুঝতে পারি যে তাদের সম্পর্কটা মোটেও ভালো না ভিক্টর কখনোই তার পরিবারকে সময় দিতে পারেনি আর তাই কলিয়া মনে করে যে তার এই সময় না দেওয়ার কারণে তার মা মারা গিয়েছে মূল কথা হচ্ছে কলিয়া তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে রাতের বেলায় ব্যাগ গুছিয়ে কলিয়া বাসা থেকে বেরিয়ে আসে আর সে সরাসরি এয়ারপোর্টে চলে আসে আর সে টিকিট কাটতে চায় কিন্তু তার বয়স কম দেখে কাউন্টার থেকে তাকে টিকিট দেওয়া হয় না কিন্তু কলিয়া তো ছিল খুবই চালাক সে খুব চালাকি করে একটি কাপলের সাথে প্লেনে উঠতে যায় কিন্তু এয়ার হোস্টেস তাকে আটকিয়ে দেয় আর তখনই সে এয়ার হোস্টেস এর চোখে ধুলো দিয়ে প্লেনের চাকার উপরের একটি কম্পার্টমেন্টেও লুকিয়ে পড়ে কিন্তু তখনই সেখানে পালমা চলে আসে সে কলিয়াকে দেখে বারবার ডাকতে শুরু করে এর ফলে গার্ড কলিয়াকে দেখে ফেলে তখন কলিয়া বাধ্য হয় সেখান থেকে পালিয়ে যায় পরদিন সকাল হয় আর দেখা যায় পালমা এবং কলিয়া ঘুমিয়ে রয়েছে কলিয়ার বাবা ভিক্টর চলে আসে কলিয়াকে নিতে আর সে অনেক বকাঝোকা করতে থাকে আর এটা দেখে পালমাও তার উপর অনেক চিৎকার করতে থাকে যার ফলে ভিক্টর পিছে সরে যেতে বাধ্য হয় টেকনপ তখন ভিক্টরকে বলে যে কলিয়া এখানেই থাক আপনার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে আপনি ফ্লাইট শেষ করে যাওয়ার সময় কলিয়াকে এখান থেকে নিয়ে যাবেন ভিক্টর কিছুটা চিন্তা করে তার কথায় রাজি হয়ে যায় থেকে চলে আসে দেখা যায় এর যে নিনাও সেখানে চলে এসেছে আর সে টেকনপকে অনেক ঝাড়াঝাড়ি করতে থাকে আর আমরা বুঝতে পারি নিনা আসলে টেকনোবেরই মেয়ে এরই মধ্যে আরও একটি প্লেনের ল্যান্ডিং এর আওয়াজ টের পাওয়া যায় আর এটা শুনে পালমার সেখান থেকে ছুটে দৌড়ে ল্যান্ডিং স্পেসে চলে যায় টেকনপ তখন তার মেয়েকে বলতে থাকে যে এই কুকুরটি প্রত্যেকটা প্লেনের ল্যান্ডের আওয়াজ স্টের পেলেই সেখানে ছুটে দৌড়ে চলে যায় নীনা তখন তার বাবাকে আসল ঘটনাটা খুলে বলে যে কুকুরটিকে কিছুদিন আগে তার মালিক এই এয়ারপোর্টে রেখে যায় তাই কুকুরটি ভাবতে থাকে তার মালিক হয়তো তাকে নিতে ফিরে এসেছে আর এই সকল কথাই কলিয়া দূর থেকে শুনছিল আর এটা শোনার পরে কলিয়ার পালমার প্রতি ভালোবাসা আরো অনেক গুণে বেড়ে যায় কলিয়া পালমার কাছে যায় আর পালমাকে বলতে থাকে তুমি যেমন তোমার মালিককে মিস করছো আমি আমার মাকে অনেক মিস করছি পরদিন দেখা যায় যে কলিয়া ওই এয়ারপোর্টের একজন বুকিং এজেন্টের কাছে গিয়েছে তার কাছে যেয়ে সেই ইগরের অ্যাড্রেসটি কিন্তু প্রাইভেসি ইস্যুর কারণে সে কলিয়াকে অ্যাড্রেসটি দিতে রাজি হয় না। তখন কলিয়া তাকে বলে যে সে শুধু একটি চিঠি লিখবে যে সে পালমাকে এসে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে পালমা প্রতিদিনের মতো আজও তার মালিকের জন্য অপেক্ষা করছে একটি প্লেনের পাশে কিন্তু মতো অনেকটা একটি লোককে দেখতে পায়। আর এটা দেখা মাত্রই পালমা তার পিছু পিছু দৌড়তে থাকে লোকটি বাসে করে টার্মিনালের দিকে যাচ্ছিল আর পালমা ওই বাসের পিছু পিছু দৌড়াতে থাকে আর এটা দেখে গার্ডরাও তার পিছু নেয় পালমা সকল বাধা অতিক্রম করে মূল এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ে কিন্তু পালমা লোকটির কাছে যায় তখন পাল্মা বুঝতে পারে যে এই লোকটি পালমার মালিক ইগর না কিন্তু এরই মধ্যে গার্ডরাও সেখানে চলে আসে তারা জাল দিয়ে পালমাকে ধরার চেষ্টা করে আর তখনই কলিয়াও সেখানে চলে আসে আর সে পালমাকে এবারও পালানোর ব্যবস্থা করে দেয় কলিয়ার পালমা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে আর তখন সেই বুকিং এজেন্ট এটা দেখে তার খুবই মায়া হয় সে কলিয়াকে ইগরের অ্যাড্রেসটি দেয় আর বলে পালমাকে নিয়ে এই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে অন্যদিকে কলিয়ার বাবা ভিক্টরকে দেখা যায় সে তার ফ্লাইট কমপ্লিট করে এসেছে আসার পথে সে কিছু ইন্টারন্যাশনাল পাইলটকে দেখতে পায় যারা কিনা সাদা ড্রেস পরেছিল আর এই ইন্টারন্যাশনাল পাইলট হওয়াটাই তো ভিক্টরের স্বপ্ন ছিল ভিক্টর ওখান থেকে সরাসরি জুরিনার রুমে যায় জুরিনা এবার ভিক্টরের উপর প্রচন্ড রেগে সে বলতে থাকে যে তোমার ছেলে আর কুকুরটি আমার অনেক বড় ক্ষতি করেছে জুরিনা ভিক্টরকে একটি অফার দেয় যে তুমি যদি ওই কুকুরটিকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে ইন্টারন্যাশনাল পাইলটের লাইসেন্সটি দিয়ে দিব আর এটা শোনা মাত্রই ভিক্টর তো রাজি হয়ে যায় সে সাথে সাথে সে ইয়ার্ডে চলে আসে অর্থাৎ যেখানে কলি এবং পালমা সকালে ঘুমিয়েছিল ভিক্টর তার সাথে করে ডগ হান্টারদেরও নিয়ে এসেছিল আর এটা দেখে কলিয়া নিনা ওখানে থাকা সবাই খুবই রেগে যায় কিন্তু ভিক্টর তাদের কোনো কথাই শোনে না আর ডগ হান্টাররা পালমার কলায় দড়ি পড়িয়ে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় আর এই দৃশ্যটা ছিল খুবই মর্মান্তিক আর তখনই নিনা ভিক্টরের হাতে একটি চিঠি দেয় আর সে ওখান থেকে চলে যায় আর এই চিঠিটা ছিল কলিয়া পালমার মালিক ইগরকে যে চিঠিটা লিখতে চেয়েছিল ভিক্টর যখন বাসায় ফিরছিল তখন সে গাড়ির মধ্যে কলিয়ার লেখা সেই চিঠিটি বের করে আর সে সেটি পড়তে থাকে চিঠিটিতে লেখা ছিল আপনার রেখে যাওয়া কুকুরটি এখন আপনার জন্য অপেক্ষা করছে প্লিজ আপনি এসে তাকে নিয়ে যান আর লাস্ট লাইনে আরও একটি সুন্দর কথা লেখা ছিল হোক পশু অথবা মানুষ আপন ছেড়ে গেলে সবারই একই রকমই কষ্ট হয় আপনারাও কি আপনাদের এমন কোনো প্রিয়জন হারিয়েছেন যার জন্য এখনও কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যাই হোক ভিক্টর তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে কোনোভাবেই কলি এবং পালমাকে আলাদা করা তার একদমই ঠিক হয়নি এরপরই সে যখন বাসার কাছে যায় তখন সে দেখতে পায় কলি একা একাই বাসা থেকে বের হয়েছে বৃষ্টির মধ্যে ভিক্টর বুঝতে পারে যে কলিয়ে পালমাকে বাঁচানোর জন্যই বের হয়েছে সে কলিয়ার কাছে যায় আর বলতে থাকে চলো আমরা দুজন একসাথে মিলে পালমাকে বাঁচাই কলিয়া তো খুবই খুশি হয়ে যায় সে তার বাবার গাড়িতে উঠে বসে আর তারা পালমাকে বাঁচানোর উদ্দেশ্যে বের হয় অন্যদিকে দেখা যায় যে পালমা ছিল খুবই চালাক একটি কুকুর সে তার গাড়ির জানালা নিজে থেকেই খুলে ফেলে সে নিজে তো মুক্তি হয় সেই সাথে সে ওখানকার আরো অনেকগুলো কুকুরকেও মুক্তি করে অন্যদিকে ভিক্টর এবং কলিয়া যখন সেই ডগ শেল্টারে আসে তখন সেখানে নিনাও ছিল নিনা তারকে বলে যে আসার পথে পালমা সেই গাড়ি থেকে পালিয়ে গিয়েছে এটা শুনে তো ভিক্টর খুবই টেনশনে পড়ে যায় কারণ সে জানে না যে পালমা কোথায় গিয়েছে তখনই কলি বলে যে পালমা কোথায় গিয়েছে সেটা আমি জানি তারা দ্রুত সেখান থেকে টেকনোপের সেই ইয়ার্ডে চলে যায় কিন্তু ইয়ার্ডে যাওয়ার পরেও তারা পালমাকে খুঁজে পায় না আর তখনই তারা দূর থেকে দেখতে পায় যে পালমা একটি প্লেনের দ্রুত দৌড়ে ছুটে আসছে আর এটা দেখে ওখানকার সবাই খুবই খুশি হয়ে যায়। আর পালমা এবারও প্লেনের পাশে দাঁড়িয়ে তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে আর এই বিষয়টা ভিক্টর লক্ষ্য করে আর সে বুঝতে পারে যে পালমা আসলে ভিতর থেকে অনেক আপসেট ভিক্টর পালমার জন্য কিছু করতে চায় তাই সে একজন রিপোর্টারকে ডেকে পাঠায় রিপোর্টার পালমার ছবি তুলে পেপারে ছাপিয়ে দেয় আর এটা দেখে জুরি না ভিক্টরকে ডেকে পাঠায় ভিক্টর যখন তার রুমে যায় তখন সে ভিক্টরের উপর অনেক রাগারাগি করতে থাকে আর সে বলতে থাকে যে তুমি কোনোদিনই ইন্টারন্যাশনাল পাইলট হতে পারবে না আর এটা বলার মধ্যে জুরিনার কাছে একটি কল চলে আসে আর এই কলটি ছিল সেই মিনিস্টারের যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম সে ভিক্টরের অনেক প্রশংসা করতে থাকে আর সে এয়ারপোর্টেও চলে আসে অনেক রিপোর্টার নিয়ে সে আসলে চাচ্ছিল একটি পাবলিক সিম্পেথি অর্জন করতে সে রিপোর্টারদের কাছে বলতে থাকে যে পালমার মালিক যেই হন না কেন প্লিজ পালমাকে এসে নিয়ে যান আর এই সব মিনিস্টার করেছিল তার নিজের স্বার্থের কারণে আর এটাই তো আমাদের সমাজের মানুষদের বর্তমান চরিত্র যেটা কিনা ওই কুকুটিন নেই যাই হোক এভাবেই কিছুদিন কেটে যায় কলি এবং পালমার মধ্যে এখন বন্ধুত্ব আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে অন্যদিকে পালমা এখনো তার মালিকের জন্য অপেক্ষা করে আর এভাবে দিন মাস বছর কেটে যায় কিন্তু পালমার মালিক আর ফিরে আসে না আর পালমা তার অপেক্ষাও থামায় না আর পালমার এই অপেক্ষার কথা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে পালমা একজন সেলিব্রিটিতে পরিণত হয় যারাই ওই এয়ারপোর্টে আসতো সবাই পালমার সাথে ছবি তুলতে চাইতো কিন্তু পালমা তো নিঃস্বার্থ শুধু তার মালিকের জন্যই অপেক্ষা করছিল ওই এয়ারপোর্টে এয়ারপোর্ট কর্তৃপক্ষ পালমার জন্য একটি থাকার ব্যবস্থাও করে দেয় ওই রানোর পাশেই কিন্তু এই বিষয়টা নিয়ে কলিও কোনোভাবেই খুশি ছিল না অন্যদিকে পালমা কিছু খায় না সে শুধু তার মালিকের পথে বসেই থাকে আর এভাবে করতে করতে পালমা একটা টাইমে অসুস্থ হয়ে পরে আর তখনই একজন ডক্টরকে ডাকা হয় ডক্টর তখন জানায় যে পালমা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে আর তার মালিক যদি না আসে তাহলে পালমাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব হবে না এটা শুনে কলিও খুবই কষ্ট পায় আর এর মধ্যে একদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল কলিয়া পালমার থাকার জায়গায় চলে আসে আর সে পালমাকে বলতে থাকে বাড়ি ফিরে চলো পালমা এভাবে থাকলে তুমি ঠান্ডায় মারা যাবে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে কিন্তু পালমা একটি প্রাণী সে মানুষের কথা বোঝে পালমা একটা ইঞ্চিও লড়ে না ওখান থেকে দেখে মনে হচ্ছিল যে সে প্রতিজ্ঞা করেছে যে সে তার মালিককে ছাড়া কখনোই ফিরে যাবে না এটা দেখে কলিয়া খুবই রেগে যায় আর সে পালমাকে বলতে থাকে কেন শুধু আমার জীবন থেকে আমার প্রিয় জিনিসগুলো হারিয়ে যায় পালমা তুই যদি আমার মায়ের মতো আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করিস তা আমি কখনোই হতে দিব না আর এটা বলেই কলিয়াতার গায়ের জ্যাকেটটি খুলে পালমার গায়ের উপরে দিয়ে দেয় আর সেই ঝড় বৃষ্টির মধ্যে পালমার সাথে সে ওখানেই ঘুমিয়ে পরে পরদিন সকালে পালমা কলিয়ার ঘুম ভাঙায় আর কলিয়া তাকে আরো একটিবার বলে যে চলো ঘরে ফিরে চলো এবার পালমা তার সাথে যেতে রাজি হয় পালমার কলিয়া বাসায় ফিরে যাওয়ার পরে সবাই এটা দেখে খুশি হয় সেখানে টেকনোভ এবং নিনাও ছিল তারা পালমার অনেক ট্রেক কেয়ার করতে থাকে কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না ভিক্ট্রার কাছে একটি কল আসে আর তাকে জানানো হয় যে পালমার মালিক দেশে ফিরে আসছে আর এই খবর

है কলিয়া ইগরের হাতে পালমাকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর এই বিষয়টা ভিক্টর যায় আর সেই বলতে থাকে কিছু টাকার পালমাকে তাদেরকে দিয়ে যায় ইগর তখন তাকে বলে পালমাকে নিতেও চাই না কিন্তু আমি যদি পালমাকে না নিয়ে ফিরে যাই তাহলে মন্ত্রী আমার বিদেশে থাকা জবটিকেও কেড়ে নিবে আর এটা থেকে আমরা বুঝতে পারি যে রাজনীতি বিষয়টা আসলে কতটা জঘন্য যে পাবলিক সিম্পীতি পাওয়ার জন্য একটি সামান্য পশুকে নিয়েও রাজনীতি করতে হয় যাই হোক এরপর পরই পালমাকে বিদায় দেওয়ার সময় চলে আসে আর তখনই দেখা যায় যে পালমা এবার আর যেতে চায় না সে কলিয়ার কাছে যাওয়ার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু তখনই একজন গার্ড এসে তাকে ধরে নিয়ে প্লেনের মধ্যে নিয়ে যায় আর তখনই ঘটে অদ্ভুত আর এক ঘটনা পালমাকে যে প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্লেনেরই পাইলট প্লেনের ভিক্টর ভিক্টর একদম শেষ মুহূর্তে প্লেন আর উড়াতে রাজি হয় না তখন সিকিউরিটি ইনচার্জ জুরিনা ভিক্টর কে এসে বলে যে তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু ভিক্টর কিছু না বলেই চুপচাপ প্লেন থেকে বেরিয়ে আসে আর তখনই একজন হোস্ট জাস্টিস ইগরের কাছে যায় আর সেই ইগরকে বলে যে পালমার হেলথ সার্টিফিকেট দেখানোর জন্য অর্থাৎ মুভির শুরুতে আমরা দেখেছিলাম এই সার্টিফিকেট জন্যই পালমা তার সাথে প্রথমে যেতে পারছিল না এটা দেখে মিনিস্টার খুবই রেগে যায় সে বলতে থাকে কি সব নাটক হচ্ছে তখন সিকিউরিটি ইনচার্জ জুরিনা তাকে বলে যে এটা তো আমাদের বানানোই নিয়ম ইগর পালমার দিকে তাকায় সে পালমার চোখ দেখেই বুঝে যায় যে পালমা তার সাথে কোনোভাবে যেতে চাচ্ছে না ইগর পালমার গলা থেকে তার বেলটি খুলে দেয় আর পালমাকে বলে রান পালমার রান পালমার সাথে সাথে দৌড়তে থাকে কলিয়ার উদ্দেশ্যে কলিও পালমাকে দেখে খুবই খুশি হয়ে যায় সে পালমাকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকে তখন একটি কথা বলা হয় যে মানুষ কখনো না কখনো তার স্বার্থের কারণে আমাদের ছেড়ে চলে যায় কিন্তু একটি পশু আমাদের ছেড়ে কখনোই চলে যায় না আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে এই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এই মুভিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়